আপনার হতাশা কি গুণা? হতাশাতে ভুগলে অথবা হতাশা হচ্ছে এটা নিয়ে থাকলে সেটা কি গুণা হবে? আমি কোথাও শুনেছি হতাশা গুণা, কোথাও শুনেছি হতাশা হওয়া খারাপ কিছু না, আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চাইতে হবে। হতাশা আসবেই মানুষের, জোর করে মানুষ ইচ্ছা করে টেনে আনা গুণা। অর্থাৎ নিজে হতাশ হয়ে যাবো, চিন্তাভাবনা করে আমি হতাশ হয়ে যাচ্ছি, এটা গুণা। কারণ নিজে হতাশ আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তখন তুমি রহমাতিল্লা, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না, ইন আল্লাহ একরো জুনুবা জামি, যে কোনো সময়। আর মানুষ হতাশা বা ডিপ্রেশন এগুলো ওই সময় ভোগে যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়। এটা বেশ বাস্তব কথা, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে একটা মানুষ কখনো হতাশ হয় না। আপনি চিন্তা করে দেখুন, নবী রাসূলদেরকে অথবা যারা পূর্ববর্তী অনেক উম্মতের অনেক আল্লাহর পথে যারা দাওয়া দিয়ে তাদেরকে করা দিয়ে দুই ভাগ করা হতো। আপনি তো এই কষ্ট পাচ্ছেন না, হয়তো আপনার সম্পদ নিয়ে গেছে, আপনার পরিবারে কেউ সমস্যা হচ্ছে, অথবা কেউ উল্টা করছে, কেউ বাইরে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে। এগুলি আমি বুঝলাম যে হয়তো আপনার হতাশার কারণ মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এগুলি কিছুই নেই, দুনিয়ার সম্পদ। আপনি ইমান আছে, আপনি সব কিছু আছে, বড় সম্পদ আছে, ইমান আছে সবচেয়ে বড় সম্পদ আছে, তো হতাশা হওয়ার কিছু নেই। কিন্তু হতাশা যদি এরকম কেউ যদি নিয়ে ইচ্ছা কিন্তু হতাশায় নিয়ে টেনে হতাশা নিয়ে মরতে চায়, তাহলে গুণা হবে, এটা এটা করা যায় না। লিয়াসু মিনাল্লাহে কুফর, আল্লাহ তাআলা নিরাশ হয়ে যাওয়া এটা কুফুরি, এটা জায়েজ নাই। কিন্তু এসে গেলে তাড়াতে হবে, সেটাকে জোর করে এসে যাচ্ছে, বারবার বলতে হবে, বারবার আপনাকে দোয়া করতে হবে। আল্লাহ মিনি আউযু বিকুম হাম্মি ওয়াল হাজান, আউযু বিকুম আল আজজি ওয়াল কাসর, আউযু বিকুম বুখল ওয়াল জুবন ওয়াল বুখল, আউযু বিকুম গালাবাত দাইন ওয়াল কাহরি রিজাল। এই দোয়া পড়বেন, আর দোয়া পড়বেন আল্লাহ মিনি আব্দুকা ইবনে আব্দুকা ইবনে আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুর ফি হুকমুকা আদুল ফি খাদাউকা আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসাকা আও আনজালতাহু নিরাশা সব দূর করে দিন, এটা এটা পড়ে দিলে হতাশা ভাগ চলে যাবে। হতাশা দূর করতে হবে, যে রেখে দেওয়া যাবে না, এসে যায় মানুষের মধ্যে, এটা রেখে দেওয়া যাবে, পোষণ করা যাবে না, এবং এটার জন্য দোয়াও করা যাবে না, হতাশ হয়েও যাবে না। যদি এসে যায় এটাকে তাড়িয়ে দিতে হবে। তাহলে হতাশ হওয়া, ইচ্ছা করে হতাশ হওয়ার চেষ্টা করাটা গুণা, এবং হতাশায় পড়ে থাকাটাও গুণা, তবে এটাকে তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দেওয়ার জন্য দোয়া আছে এবং আমল আছে, মানুষের সাথে মিশা আছে, কোরআন তিলাওয়াত আছে, আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করা আছে, এবং সর্বসাধারণ সিরত পড়া আছে, নবীদের সিরত জীবনী পড়া আছে, এর মাধ্যমে হতাশা থেকে মুক্ত হওয়ার সুরত রয়েছে। এর উপরে আমাদের একটা আলোচনা আছে, এক ঘন্টার খুতবা আছে, এটা আমরা শুনে নেবেন ইনশাআল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم